হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রাধা অষ্টমী। এই রাধা অষ্টমী আমাদের হিন্দু সমাজে খুবই মহাসমারোহে পালন করা হয়। ভগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি যদি একবার অন্তত এই রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রাহ্ম অর্থাৎ পাপক্ষয় হয়। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে শত শত একাদশী ব্রত পালনের যে পূর্ণ ফল অর্জন করা যায়, একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে তার থেকেও বেশি পূর্ণ লাভ করা যেতে পারে। তবে বলা যায় যে রাধার সাথে সম্মিলিত রূপে থাকলে তবে কৃষ্ণের নামে শ্রী সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধা অষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণ ফল কিন্তু লাভ করতে পারবেন না। কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই কারণে যদি সম্পূর্ণ ফল লাভ করতে হয় তাহলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই আপনারা পালন করবেন। এবং রাধা অষ্টমীর ব্রত পালন করার পর অবশ্যই আপনারা রাধা অষ্টমীর ব্রত কথাটি পাঠ করবেন, নয়তো শ্রবণ করবেন। আজকে আমি আমার ভিডিওতে রাধা অষ্টমীর ব্রত কথাটি পাঠ করে শোনাবো। যে কোনো ব্রত কথা পাঠ করার বা শোনার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর তা হলো ব্রত কথাটি সম্পূর্ণ পাঠ করা অথবা সম্পূর্ণ শ্রবণ করা। আজকে আমি আমার ভিডিওটিতে রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ করে শোনাবো। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক রাধা অষ্টমীর ব্রত কথা। ঋষি সৈনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ বলে জানি, আরও শুনেছি তার চেয়ে রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রী মুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতের কথা শুনতে ইচ্ছে করে। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলেছে শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যায় সংকল্প করলেন। মন্দার পর্বতে গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যায় আর পৃথিবী অন্ধকার ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্রদেবগণ সহ আমার কাছে এসে সমস্ত কথা বলল। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রী হরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল। যিনি সৃষ্টি স্মৃতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্যদেব বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতীর কন্যার বর দিন, আপনি চিরদিন সেই কন্যাটির ভূষীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে
আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভরলাভবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব, তুমিও সেখানে বিষুভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষুভানু হলেন। গোপকন্যা কীর্তিদাসের সঙ্গে তার বিবাহ হল। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রী রাধিকার জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ার মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকেই পতিত্বের বরণ করতে ইচ্ছে করলেন। যথাকালে আয়ন কুশের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিবাহ করতে লাগলেন। শ্রী রাধিকার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কৈতকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, ভীষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরের দিন প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সমস্ত দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মুনি মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও এই ব্রত পালন করলেন। সেই থেকেই প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসেবে পালন করা হয়। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে রাধা কৃষ্ণের পূজা করে এই ব্রতটি সম্পূর্ণ করতে হয়। রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন। রাধারানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। রাধার দেহ থেকে নির্গত গ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন। শাস্ত্রে আছে, কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। তাহলে বন্ধুরা, যারা অবশ্যই জন্মাষ্টমী পালন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা অবশ্যই রাধা অষ্টমী পালন করবেন এবং তার সাথে রাধা অষ্টমী ব্রত কথাটি শ্রবণ করবেন, নয়তো পাঠ করবেন। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। তাই বন্ধুরা, আজকে আমি যে রাধা অষ্টমীটি পালন করেছি সেটি আমি আমার ঘরের গোপাল সোনাকে রাধারানীর মতো সাজিয়ে আজকে আমি রাধা অষ্টমী পালন করেছি। যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন অবশ্যই উপকৃত হবেন। আমি কিভাবে আমার ঘরের গোপাল সোনাকে রাধারানীর মতো করে সাজিয়ে আমি আজকে রাধা অষ্টমী পালন করেছি, তো আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যাদের ঘরে রাধারানীর কোনো বিগ্রহ নেই, গোপাল সোনা শুধু আছে, তাদের উদ্দেশ্যেই বলছি, তারা আপনাদের ঘরের যে গোপাল সোনা সেই গোপাল সোনাকে রাধারানীর মতো সাজিয়ে অবশ্যই রাধা অষ্টমী পালন করুন। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের
অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটি রাধা অষ্টমী হিসেবে পালন করেন। কেউ যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপ রাশি আছে তা বিনষ্ট হবে। শাস্ত্রে বলা হয়েছে যে একবার রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লাক্ষাধিক একাদশীর ব্রতের সমান। শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পূর্ণ পাওয়া যায় তা সমান পূর্ণ লাভ করা যায়। এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধা অষ্টমীর ব্রত পালন করলে আপনি সেই পরিমাণে ফল লাভ করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন রাধা অষ্টমীর ব্রতের অনেক গুণাগুণ অনেক ফল। তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা রাধা অষ্টমী সবাই পালন করুন এবং তার সাথে অবশ্যই যেন রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ করা হয় বা শোনা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন এবং রাধা অষ্টমীর আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।